নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। এই মুহূর্তে স্পিড নিউজ নিয়ে রয়েছে আমি অর্ণব। দু দশকের লড়াই শেষে কার্যত হেরে গিয়েই আফগানিস্তান ছেড়েছে মার্কিন সেনা। গত আগস্টে কাবুল দখল করেছে তালিবান, কিন্তু এখনও আফগানিস্তান গলার কাঁটা হয়ে রয়েছে ওয়াশিংটনের। আগামী ছ মাসের মধ্যে সেদেশে হামলা চালাতে পারে আফগানিস্তানে অবস্থিত আইএস জঙ্গি গোষ্ঠী। খোদ মার্কিন গোয়েন্দা দপ্তরই এই আশঙ্কা করছে। উল্লেখ্য, আফগানিস্তানে তালিবান ও ইসলামিক স্টেট খোরাসানের মধ্যে রক্তাক্ত সংঘাতের আবহ তৈরি হয়ে গিয়েছে মার্কিন সেনা সেদেশ ছাড়ার পর থেকে। আমেরিকার উদ্বেগ বাড়িয়ে আরও কাছাকাছি তালিবান ও চীন। এবার কাতারের রাজধানী দোহায় চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে সাক্ষাৎ করে আফগানিস্তানের তালিবান সরকারের উপপ্রধানমন্ত্রী মোল্লা বারাদার। সংবাদ সংস্থা সূত্রের খবর, সোমবার দোহায় চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে তালিবানের প্রতিনিধিরা। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদকে উদ্ধৃত করে খাম্বা প্রেস জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের রাজনৈতিক ও আর্থিক অবস্থা নিয়ে আলোচনা হয় দুই পক্ষের মধ্যে। জরুরি ব্যবহারের জন্য ভারত বায়োটেকের তৈরি কোভিড-19 টিকা কোভ্যাক্সিনকে এখনই ছাড়পত্র দিতে রাজি নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। এই টিকা ব্যবহার করা হলে তার ঝুঁকি কিংবা লাভ কতটুকু তার চূড়ান্ত পর্যালোচনা করতে চায় তারা। এজন্য প্রস্তুতকারী কোম্পানিটির কাছ থেকে আরও কিছু তথ্য চাওয়া হয়েছে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কারিগরি পরামর্শক দলের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়। টিকাকরণ সম্পূর্ণ হয়ে থাকলে আমেরিকা সফরে বিদেশিদের উপরে আর কোনো নিষেধাজ্ঞা থাকছে না। আগামী 8 নভেম্বর থেকে চালু হতে চলেছে এই নিয়ম। সোমবার প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা করেছেন। নতুন নির্দেশিকা অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর ছাড়পত্র পাওয়া যে কোনো টিকার সম্পূর্ণ ডোজ নেওয়া থাকলে এই ছাড় পাবেন যাত্রীরা। অতিমারীর কারণে বেশ কিছুদিন ধরে ভারতসহ বহু দেশের উপরে আমেরিকা সফরে নিষেধাজ্ঞা জারি ছিল। দিন কয়েক আগেই ব্রিটেনের একটি সংস্থা প্রস্তাব দিয়েছিল, শুধু বাঁধাকপি আর ব্রকোলি তুলে বছরে 63 লক্ষ টাকা আয় করা যাবে। এবারও সেই ব্রিটেনে পকোড়া খেতে হবে, আর সেই কাজের জন্য ব্রিটেনের এক সংস্থা দেবে লক্ষ টাকা বেতন। চা, কফি বা কোনো নরম পানীয় বাজারজাত হওয়ার আগে তার স্বাদ পরীক্ষা করে দেখা হয়। তেমনি এই কাজে পকোড়ার স্বাদ পরীক্ষা করে দেখতে হবে। দ্য সানে প্রকাশিত রিপোর্ট বলছে, এই কাজের জন্য ডিপিং অফিসারের পদ খালি আছে ওই সংস্থায়, এমনই বিজ্ঞাপন দেওয়া হয়েছে। বাংলাদেশের পদ্মা নদীতে আবারও ফেরি দুর্ঘটনা। তলিয়ে গেল 17টি পণ্যবাহী ট্রাক, তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর নেই। জানা গেছে, দৌলতদিয়া পাটুরিয়া নৌপথের মানিকগঞ্জের পাটুরিয়া প্রান্তে 17টি ট্রাক নিয়ে আমানত শাহ নামের একটি ফেরি জলে তলিয়ে গিয়েছে। বুধবার সকাল 9:45 দিকে এই ঘটনা ঘটে, তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে ডুবে যাওয়া ট্রাক ও ফেরি উদ্ধারে অভিযান শুরু করেছে দমকল বিভাগ। উদ্ধার কাজে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা। ভারতীয় বায়ুসেনার কর্তা অমিত দেব স্পষ্ট ভাষায় জানিয়েছেন, একদিন সমগ্র কাশ্মীর ভারতের হবে। পুঞ্চ জেলায় গত 15 দিন ধরে সেনা জঙ্গি লড়াই চলছে, সংঘর্ষ হয়েছে বদগাঁওয়েও। অভিযানে বেশ কয়েকটি সংঘর্ষে এখনও পর্যন্ত 10 সেনা জওয়ান শহীদ হয়েছেন, খতম হয়েছে বেশ কয়েকজন পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী। এই প্রসঙ্গে বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এয়ার মার্শাল অমিত দেব বলেন, আমি নিশ্চিত একদিন পাক অধিকৃত কাশ্মীর এদিকের সঙ্গে যুক্ত হবে, আর আগামী দিনে সমগ্র কাশ্মীর আমাদের হবে। ফের দেশের নিরক্ষর নাগরিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার বক্তব্য, নিরক্ষরদের সেনা নিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়, সরকারের দায়িত্ব দেশের নাগরিকদের শিক্ষিত করা। দিন কয়েক আগে সংসদ টিভির উদ্বোধনী এক সাক্ষাৎকারে অমিত শাহ মন্তব্য করেন, একজন অশিক্ষিত ব্যক্তি দেশের জন্য বোঝা, কারণ তিনি জানেন না সংবিধান তাকে কী কী অধিকার দিয়েছে। তেমন তিনি জানেন না দেশের প্রতি তার কী কী দায়িত্ব এবং কী কী কর্তব্য। এই ধরনের ব্যক্তি একজন দায়িত্বশীল নাগরিক হতে পারেন না। টি-টোয়েন্টি ক্রিকেটে 400 উইকেটের দোরগোড়ায় সাকিব আল হাসান। বিশ্বের চতুর্থ বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করতে চলেছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সাকিবের মোট উইকেট 117, এই তালিকায় তিনি শীর্ষে। তার পরে রয়েছেন লাসিত মালিঙ্গা 107 উইকেট, টিম সাউদি 99 উইকেট, শাহিদ আফ্রিদি 98 উইকেট, রশিদ খান 95 উইকেট। আইপিএলে 71 ম্যাচে 63টি উইকেট রয়েছে তাঁর। খেলেছেন কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও। দারুণ ছন্দে বাবর আজমের পাকিস্তান।
টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতকে দুর্মুষ করে হারিয়েছিল ইমরান খানের দেশ। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে 5 উইকেটে হারালো পাকিস্তান। মঙ্গলবার টসে জিতে কিউইদের প্রথমে ব্যাট করতে পাঠান বাবর আজম। 20 ওভারে নিউজিল্যান্ড করে 8 উইকেটে 134 রান, জবাবে 18.4 ওভারে পাকিস্তান জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। একসময় উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান, কিন্তু শেষের দিকে আসিফ আলী ও শোয়েব মালিকের পাকিস্তানকে জয় এনে দেয়। 18 আগস্ট গোপনে বাগদান সেরে ফেলেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল, এমনই দাবি করেছিল সর্বভারতীয় সংবাদ মাধ্যম। যদিও সে খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন ভিকি খোদ, কিন্তু ফের সর্বভারতীয় সংবাদ মাধ্যমের নতুন খবরে তোলপাড় বলিপাড়া। জানা গেছে আগামী নভেম্বর বা ডিসেম্বর মাসে বিয়ে করছেন দুই তারকা। বিয়েতে বাঙালি পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকে সাজবেন ক্যাটরিনা। কোন রঙের লেহেঙ্গা, কীরকম কাজ থাকবে তাতে সেই সব স্থির করা হচ্ছে এখন। গত শনিবার কাশ্মীরে পৌঁছানোর পরেই সোশ্যাল মিডিয়ায় ভূস্বর্গ থেকে নানা ছবি পোস্ট করছেন নুসরাত ও যশ। কখনো তুষারপাত, আবার কখনো পাহাড়কে ব্যাকগ্রাউন্ডে রেখে যশরাতের রোমান্টিক পোজে মাত হয়েছেন অনুরাগীরা। আর এবার তুষারপাতের ছাতা নিয়ে দাঁড়িয়ে ছবি পোস্ট করলেন নুসরাত। অভিনেত্রী ও প্রযোজক এনা শাহার সঙ্গে চীনে বাদাম ছবির একটি গানের শুটিং করতেই কাশ্মীরে গিয়েছেন যশ। সফরে যশের সঙ্গী হয়েছে নুসরত। শোনা যাচ্ছে এনা শাহার প্রযোজনায় তৈরি হওয়া নতুন ছবিতে নাকি জুটি বাঁধবেন নুসরত ও যশ। স্পিড নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন চ্যানেল 24/7। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।